দিজাতুল কোবরা উনি নবুয়াত দেখছে জিবরাইল দেখছে একটা গাছ দেখছে বহিরা পাদ্রী দেখছে আবু জেহেল তো দেখছে আবু জেহেল দেখা কইল মোহাম্মদ তোমার পিষ্টে একটা টিউমার হইছে নাউজুবিল্লাহ কর নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কইল ওটা কাইরা হালাওগা নাউজুবিল্লাহ মিন জালিমিন আমার নবীকে ছোট করা যাবে না সম্মান করতে হবে আপনার কাছে আমার জানার দরকার সেই বিশ্ব নবীর না কুল কায়নাতের নবী এই মুরব্বীরে যাইতে দেন একটু বাবা সে যে নবীর নবী কুল কায়নাতের নবী তার তুলনার হবে না সেই কুল কায়নাতের নবীর আদর্শ ধরে একজন নবী একজন ওলি কয়জন একজন ওলি আর একজন নবী নবী সেই বিশ্ব নবী না কুল কায়নাতের নবীর আদর্শ নিয়ে একজন নবী একজন ওলি তারা এখনো জীবিত আছে তাদের মৃত্যু নাই বছরে একবার মিলন হয় আমি জানতে চাই এই নবীর নাম কি ওলির নাম কি আর মিলন হয় কোন জায়গায় কোন মাসের কত তারিখে মিলন হয় পাই ধরে করি মানা নীরব থাকবেন সর্বজন আশেরতে চাঁদের আলো দেখিবারে পাই সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই কথার পৃষ্ঠে কথা নাই গানের পৃষ্ঠে গান নাই ওই গানে কোনো সুখ সুবিধা নাই কথার পৃষ্ঠে কথা বলা গানের পৃষ্ঠে গান বলা তার নাম হইল পাল্লা করা যেমন জ্বরের আগে ধরে মাথা ঝগড়ার আগে তেরা কথা গাছের মাথায় শুকলা পাতা ঘষা দিলে জলে দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে এদিক সেদিক কিছু লক্ষ্য করেন তাই আমার সাথী শিল্পী যিনি বেলায়েতের ভাগ পাইলেন তিনি শরীয়ত সরকার নামটি জানি তিনি ভালো শাস্ত্রজ্ঞানী শাস্ত্রের অভাব নাই যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে খোলাসা তাকে ধন্যবাদ যদিও হয় জবাব তবু থাকে অভাব এটাই কবিত্বের স্বভাব আমার কিন্তু মোটে ওই স্বভাব হয় কথা নয় করা গুতাগুতি সার করা এটা কোনো গান হইতে পারে গানের অপর নাম হইল জ্ঞান গানেই কথা কথাই কালাম কালামই কোরআন আমার কাছে প্রশ্ন করেছে আল্লাহ নূরে নবী পয়দা নবীর নূরে আঠারো হাজার মাকলুকাত পয়দা কুল কায়নাত পয়দা যেখানে সৃষ্টি আছে সেখানে নবী আছে তাই যদি হয় আবু লাহাব আবু সুফিয়ান উতবা সাইবা ইয়াজিদ নমরুদ ফেরাউন এরা কোন নূরে সৃষ্টি এরা নবীরে মানলো না কেন বাবা তোমার প্রশ্ন করার জন্য তোমাকে আমি ধন্যবাদ দিই না সাধুবাদ জানাই যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিক্ষাই অকারণ চমৎকার প্রশ্ন দয়াল নবীর মহরে নবুয়াত আবু জেহেল দেখছে কিন্তু বিশ্বাস করে নাই একটা গাছে দেখছে বহিরা পাদ্রী দেখছে আক কাজ দেখছে ছলনা করে তার চোদ্দ পুরুষ জান্নাতি কিন্তু দয়াল নবীর এই মহর নবুয়াত দেখা নবুয়াত দেখা একজন নবী আর একজন হলো অলি তারা অমর হয়ে আছে তারা দুইটা জায়গায় অবস্থান করতেছে একটা দিনে মিলন হয় কবে মিলন হয় কোথায় মিলন হয় কেমনে মিলন হয় বাবা জানা দরকার আছে না নাকি জানেন আপনারা অনেকে জানলেও কইব না আছে অনেক মহাজন শাস্ত্র তত্ত্ব দিয়ে জালাল সরকার শরীয়ত সরকারের খরিদ করে দিবে এমন অনেক মহাজন থাকে তার জন্য সাধুবাদ প্রশ্ন করার জন্য এই রাগ বাজাইস না আমার একটা বপ্প মনে হয়েছে এক জায়গায় ওয়াজ করতেছে আমার মমিন মুসলমান ভাইরা ওই আমার বাজানেরাই ওই আমার মায়েরা আমার রাসুল বলেছেন তোমার পবিত্র জবান আর ইজ্জতকে তুমি সংযত রাখো তোমার জান্নাতের ফয়সালা আমি করে দেব ইজ্জত একজনকে দেখানি ভালো কারণ ইজ্জতই হইল আমানত এমন সময় একজন এ হুজুর 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 আপনি তো কইলেন ইজ্জত আমানত একজনকে দেখানি ভালো কিন্তু আমি যখন বাথরুমে যাই বদ নাই তোমার ইজ্জত দেখে হ্যাঁ 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 তুমি ভালো কথাই বলছো বাবাজি তোমার কথা চমৎকার ইজ্জত বদনাই ইজ্জত দেখে ওর নাম হইল বদনা
বদ না ওই ইজ্জত দেখে কারো কাছে কয় না তাই ওর নাম বদ না ভালো ভালো তবে একটা বদ না দিয়ে পানি খরচ করাই উত্তম উনি বদ না দিয়ে একটা বদ না দিয়ে পানি খরচ করা শুরু করছে এই যে আষাঢ় মাসের বৃষ্টি যখন নামে মুসলধারে তখন এই যে আমাদের গ্রাম এলাকার বাড়ি আছে না এই দুয়ারের মধ্যে শেওলা বইরা যায় না বাবা শেওলা বইরা যায় ওনার বাথরুমটা ঘরে থেকে একটু বাইরে ঘরের সাথে অ্যাডজাস্ট বাথরুম না আর বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খাওয়াটা খুব মজা খিচুড়ি খাইয়ে ওনার একটু বাথরুমের ভাব আইছে একটু জোরে অপেক্ষা করতেছে যে বৃষ্টিটা একটু কমলেই যাব কিন্তু কমতে কমতে এত দূরই বাড়ছে আর কমতেছেই নে থাকতে পারতেছে না দৌড় দিয়ে গেছে টিবলের পারে ওই বদনাটা নিয়ে বদনায় পানি বইরে কেবল রওনা দিছে একটু জোরে যাইতেছে হুচট খাইয়া পইরে বদনা গেছে একদিকে আর উনি গেছে আর একদিকে বদনা যাই এই যে পাকা ডোয়া না ডোয়ার মধ্যে লেগে গোয়া গেছে সিদ্ধি হয়ে এখন বাথরুমে গেছে পানি খরচ করার আগে ওনার বদনার পানি পইরা শেষ গেছে হুজুর আপনি তো একটা বদনা ব্যবহারের কথা বলছিলেন বদনা ব্যবহার করতেছিলাম এখন আমার একটা ঘটনা ঘটে গেছে বদনার গোয়া ছিদ্র হয়ে গেছে আমি যদি বাথরুমে যাই আমার পানি খরচ বাথরুম শেষ হওয়ার আগেই ওই ছিদ্র দিয়ে পানি পইরা শেষ হয়ে যায় দেন একটা বিধান আমার দেন উনি হাদিস কোরআন খালি গাইতেছে গাইটা গুইটা আর আমি তো বাড়ি যাব আপনি হাদিস গাইতেছেন আমার একটু কয়ে দেন বদনা তো ছিদ্র হয়ে গেছে এখন করুম কি কয় তোমার সমস্যা জানি কি কয় বাথরুম আর আগেই পানি শেষ হয়ে যায় পইরে কয় তাহলে তুমি এক কাম করবা কয় কি আগে তুমি পানি খরচ করবা পরে বাথরুম করবা দেখছেন কেমন বাটপারি কথা শরিয়া সরকারে যখন পাইছি আগে আমি প্রশ্ন করুম জবাব দিব পরে কি কোন আপনারা প্রশ্নটা কি কোরআন রেখে গেছে কোরআন থেকে আমার প্রশ্ন তার জন্য একটা গান গাবো বাবা তোমার যদি সময় একটু বেশি লাগে সমস্যা নাই কোরআন যদি মানব মুক্তি সংবিধান হয় এই কোরআন থেকেই তোমার কাছে আমার জিজ্ঞাসা নবী হলো বায়াত রেখে গেলেন আর রেখে গেলেন পাক কালাম যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান বাবা যার কাছে প্রশ্ন করে জবাব পাওয়া যায় তারে যদি প্রশ্ন না করা হয় তাহলে বোকামি ছাড়া কিছুই আর যে প্রশ্ন করলে জবাব দিতে পারে না আর প্রশ্ন করা বোকামি ছাড়া কিছুই না এ কোরআন মানব মুক্তি সংবিধান কোরআনের পৃষ্ঠা উল্টাইলেই পড়ার আগে কথা আছে আপনি নিজে কোরআন পাঠ করেন বিশ্বাস করেন ওটা আমলে আনেন কাজে বাস্তবায়ন করবেন তারপর অপরকে উপদেশ দিবেন বিসমিল্লাহ আমরা পাঠ করি কেন বাবা কিরে বাবা বরকত আজকে বিসমিল্লার বরকত হচ্ছে কেমন সংক্ষেপে দাও তার প্রমাণ সংক্ষেপে দাও তার প্রমাণ যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান হে প্রথমে বিসমিল্লার বাণী অর্থ মানে বলো শুনি বরকতটা কি দেখাও একটু বর্তমান উদ্ঘাটিকা সুরা ফাতেহা যারে কয় উম্মুল কুরআন যে কোরআন হয় মানব মুক্তি
মুক্তির সংবিধান সংক্ষেপে দাও সমাধান উদ্ঘাটিকা হলো সূরা ফাতিহা এটা হলো উম্মুল কোরআন সমস্ত কোরআনের জননী আয়াত সংখ্যা কয়টা সাতটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক কিয়ামতদিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন আমিন সবাই বলি আমিন এটা হলো আল্লাহর প্রশংসা ১১৩টা সূরা হইলেই উম্মুল কোরআনের সন্তান তার মধ্যে প্রথম কোন সূরাটা আসছে বাকারা আরে বাকারাই অর্থ হইল গাভী এই কথাটা মনে ভাবি কুরবানি করতে পাঠাইলেন পাক্কালা হইল গাবি এই কথাটা দিলে ভাবি কুরবানি করতে পাঠাইলেন পাক্কালা হলুদ বর্ণের নিখুঁত গাবি কোথায় পাব খুঁজে হইলাম পেরেশান ওরে হলুদ বর্ণের গাবি কোথায় পাব খুঁজে হইলাম পেরেশান নিখুঁত হলুদ বর্ণের একটা বকনা গাবি কোথায় পাব খুঁজে হইলাম পেরেশান যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান বাবা কথাগুলি কি বোঝা যাইতেছে আচ্ছা আমরা কৃষক কারাগার একটু হাত তুলে তো দেখি কৃষক পরিবার বাবা সবাই কৃষক ভালো ভালো আচ্ছা এই যে মুসা নবীর আমলে একটা গাভী গাভী তো না ওটা বর্ণনা দিছে নিখুঁত হলুদ রঙের হলুদ বর্ণের একটা বকন যেটা কোনো কৃষিকাজে ব্যবহার করা হয় নাই আবাদ করা হয় নাই হ্যাঁ নিষ্কলঙ্ক অর্থাৎ কোনো সার দ্বারা আক্রান্ত হয় নাই প্রসব করে নাই তাহলে নিষ্কলঙ্ক নিষ্কলঙ্ক নিখুঁত হলুদ বর্ণের গাভী আচ্ছা আপনার কি হলুদ কোনো গরু বাছুর দেখছেন নাকি আল্লাহ মানুষের জবান খুলে দেয় ভালো করে মনে করেন তো দেখছেন নাকি নাই 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 আমি কৃষক পরিবারের সন্তান আমি বেশি করে খুঁজি কোরআনটা যেদিন থেকে দেখছি এই কোরবানির কথা আমি খোঁজাখুঁজি শুরু করছি এ পর্যন্ত বাবা মিলতেছে না তামারে একটা এরকম একটা গাভীর ব্যবস্থা তুমি করিয়া দাও ওইটারে কোরবানি করুম আমার সাথে কি আপনারা কোরবানি করতে রাজি আছেন নাকি বাবা কেরা কেরা কোরবানি করবেন না সবাই কোরবানি করবে হলুদ বর্ণের নিষ্কলঙ্ক বক্রবাসুর কোথায় পাবো খুঁজে হইলাম পেরেশান যে কোরআন হয় মানব মুক্তির নাচ দেখি শেষ সুরার নাম সুরা নাচে ছয়টা নাচের পাই সন্ধান বাকারা একটা পশু পশু দিয়ে শুরু কুরআন নাচ নাচ শব্দের অর্থ মানুষ মানুষ দেখি নাচ দেখি শেষ সুরার নাম সুরা নাচে
شيطان سير پائي شندان شباك قرآن কোথায় পাবো জানতে জালালেরই প্রশ্ন গায় ও সাদা কুরআন কোথায় পাবো জালালেরই প্রশ্ন গায় সাদা কুরআন বাক্য যুক্ত কুরআন যে কুরআন কথা কয় সাদা কুরআন কোথায় পাবো জালালেরই প্রশ্ন গায় যে কুরআন হয় মানব মুক্তির সংবিধান বাকারা পশু দিয়ে শুরু কোরআন নাস হলো শেষ সূরার নাম সূরা নাস পড়েন এখানে ছয়টা নাস আছে তার মধ্যে একটা আছে খান্নাস আসমান আরেকটা কি বিপরীত শব্দ জমিন আসমান জমিন রাত দিন ভালো শক্ত ঠান্ডা নারী বাবা ভাই সবই জুরাই জুরাই কিন্তু নাসের জায়গায় যে ছয়টা নাস বাবা এটা মানব মুক্তি সংবিধান কুরআন যা দিয়ে গেছে এটা শুধু মুসলমান মুসলমানের জন্য কুরআন না আলিফ লাম মিম জালিকাল কিতাবু লারাইব হুদাল লিন মুত্তাকিন আলিফ লাম মিমের কুরআন এটা মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক একটা মানুষ যতক্ষণ পর্যন্ত মুত্তাকিন না হবে ও পর্যন্ত সে কুরআন বুঝার জ্ঞান অর্জন করতে পারবে না সবাইরে মুত্তাকিন বানাইয়া বিসমিল্লাহর বরকত দেখাইয়া তারপরে সূরা বাকারা আয়াত কয়টা আছে বাবা কয়টা আয়াত আছে বাবা সূরা বাকারায় 286 আপনি তো জানবেনই আপনি বয়াতির হাতে থাকেন 286 এখানে একটা জিনিস আমার দেহের মধ্যে কিন্তু 286টা হাড়ের জোড়া আছে আজকের এই মানব মুক্তি সংবিধান আমি মানুষ এখান থেকে যাওয়ার কথা মানব জনম পাশ করে পাশ করলো ওই ক্লাসে কি আর পরে এই মানব মুক্তি সংবিধান আজকে শরীয়ত সরকারের মাধ্যমে আপনাদেরকে পৌঁছাই দেওয়া হবে মেসেজ যদি সে কর্ম আপনারা করতে পারেন তাহলে মুক্তির সংবিধান পেয়ে যাবেন মুত্তাকিন হবেন বাজাও পাকারা দিয়ে শুরু কুরআন নাচ দেখি সে ছোড়ার নাম ছোড়া নাচে ছয়টা নাচের পাই সন্ধান ছোড়া নাচে ছয়টা নাচের পাই সন্ধান ছোড়া নাচে ছয়টা নাচের পাই সন্ধান সবাক কুরআন কোথায় পাব জালালেরই প্রশ্ন গায় সবাক কুরআন কোথায় পাব জালালেরই প্রশ্ন গায় সবাক কুরআন শরীয়ত বাবা বাক্য যুক্ত কুরআন আমি সবাক কুরআন কোথায় পাব জালালেরই প্রশ্ন গায় যে কুরআন হয় মানব মুক্তির সংবিধান সংক্ষেপে দাও সকালবেলা বাদশা যেজন সকালবেলা বাদশা যেজন সকালবেলা বাদশা যেজন ফকির সন্ধ্যা বেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির সকালবেলা বাদশা যেজন সকালবেলা বাদশা যেজন সকালবেলা বাদশা যেজন ফকির সন্ধ্যা বেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা ধৈর্য ধরে নীরব থাকবেন আমি জানাই পাই ধরিয়া উঠা বসা কথাবার্তা বন্ধ দেন করিয়া আপনারা চলাফেরা করে করলে গণ্ডগোল আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল এমনি মিলে সবাই মিলে থাকতে হবে সুখ সুখ থাকিলেই আমরা দুজন গাইতে পারি খুব
যে ভাবেতে প্রশ্ন ছিল সুন্দর জবাব পাই ধন্য বাবার পুণ্য বেটা ধন্যবাদ জানাই আমার প্রশ্নের জবাব করে গেল জিজ্ঞাসা করে ভুলি নাই কথা জবাব দিব তারে বলবো কথা ধীরে ধীরে আমি বলবো কথা ধীরে ধীরে শুনে নিবেন লক্ষ্য করে শুনে নিবেন লক্ষ্য করে শুনে নিবেন লক্ষ্য করে বলবো খোলা মেলা এই তো বিধি খেলা এই তো বিধির আমার কাছে প্রশ্ন করে কৌজালাল সরকার তোমার কাছে একটা কথা জানিবার দরকার আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে মাখলুকাত পয়দা হয় তবে আবু লাহাব উতবা সাইবাই আবু জেহেল কোন নূরে পয়দা বলো না বিষয় চমৎকার একটা প্রশ্ন করছে দিয়াছে ধরাইয়া আশা করি জবাব করব সকলের আশীর্বাদ যাই চাইয়া দয়াল যদি দয়া করে দিয়ে দেয় জবাব আশা করি রাজা সরে থাকবে না অভাব আমি বলবো কথা ধীরে ধীরে আমি বলবো কথা ধীরে ধীরে আরে শুনবেন একটু লক্ষ্য করে শুনবেন একটু লক্ষ্য করে আরে শুনবেন একটু ধৈর্য ধরে করবেন না কেউ হেলা এই তো বিধি খেলা এই তো বিধি খেলা রে ভাই এই তো বিধি খেলা এই তো বিধি খেলা রে ভাই এই তো বিধি ও সকালবেলা বাচ্চা দে জন একটা সুর কীর্তন আর একটা কথা কীর্তন আমি আপনাদের জানাই সুরে সুরে বললে কথা বুঝতে কষ্ট হয় সুর ছন্দ ছেড়ে দিয়ে এবার কথা কীর্তনে যাই ছোট করে জবাব দিব বেশি কথা বলবো নাই ফুল স্টপ আলাস্ত রাব্বুকুম নূর নূর সৃষ্টি করে প্রশ্ন করলো বলো নূর তুমি কার নূরে জবাব দেয় আলা আলা আন্তান্তা তুমি তোমার আমি আমার শক্তি কুমাইবের জন্য ভাগ করে দিল আমার থেকে এখনই সৃষ্টি এই এখনই তুমি তোমার আমি আমার আবারও জিজ্ঞাসা করলো তুমি কার একই জবাব চারবার জিজ্ঞাসা করলো চারটা খণ্ড করলো পাঁচটা ভাগ হইল পাঁচটা ভাগ যেদিকে নূরের খাদ্য ছিল বাতাস যেদিকে বাতাস যাই পাঁচটা ভাগ একত্রিত হয়ে নাম হইল পাক পাঞ্জা এটা হলো পবিত্র আর এই যে খণ্ড হয়েছে মাঝখানে কিছু আবর্জনা রয়ে গেছে ওটা ওটার সাথে যাতে যায় মিশতে পারে ওটারও একটা জাত আছে জাতের সাথে যায় একসময় মিশে গেছে কারণ আল্লাহ তো বিনা প্রয়োজনে কিছু সৃষ্টি করে নাই ভালো যদি মন্দ যদি না থাকতো ভালোর মূল্যায়ন হইতো কি দিয়ে ওটা ওখানেও ছিল আমার দয়াল নবীর মধ্যেও ছিল এই জন্য তিনবার তার সিনাসাক করা হয়েছে আর ওই নূরের মধ্যে যারা সৃষ্টি হয়েছে তারা দয়াল নবীর মানে না আমি আমার শাস্ত্রবিধান মতে এতটুকু ছোট করে আপনাকে জবাব দিয়ে দিলাম কারণ আল্লাহর কুদরতের সীমা নাই আমার দয়াল নবী হলে নিত্য নতুন পর্দা করলেও আলা আচ্ছা আপনি বই দেখবার গেছেন সিনেমা দেখতেছেন যদি খালি নায়ক আছে বই হইব খলনায়ক আছে না ভিলেন আছে ভিলেন ভিলেন লাগে যদি আবু জেহেলের জন্ম না হইতো দয়াল নবীর ইসলামটা এত তাড়াতাড়ি প্রকাশ হইতো না এটা খলনায়ক বানাই দিছে ওটা বিভিন্ন সময় বিভিন্ন নবীর আমলেই একজন করে আছেই পাশে লাগা আল্লাহ আছে তার পাশে শয়তান আছে না আল্লাহ সমান সমান হায়াত না তার আর আপনার মধ্যেও শয়তান আছে যদি ওই আগুনের নির্ধুম অগ্নিতে যদি আপনার দেহে না থাকে তাহলে আপনার সৃষ্টিও হইব না এই না পাকেই মা পাকের জন্ম না পাকেই পাকের জন্ম যেটা না পাক ওইটাই পাক ওইটার মধ্য দিয়ে আসছে তাই ওরা দয়াল নবীরে মানে নাই ওরাও দেখছে আবু জেহেলও দেখছে
একটা বীজ লাগাইলো দুইটা পাতা হইলো গাছের সাথে সাথে আর একটা পাতার মধ্যে লাই লাইলা হাইল্লাল্লাহ আর একটা হইলো মুহাম্মদে রাসূলুল্লাহ কয়সা সাইডে কি পাতায় এই পাতায় কি কয় তন্নামার হেননাম তন্নামার হেননাম হেননামার তন অর্থাৎ তারপর কইব না কয় আমি তোমারে মানতে পারি ওই গুই গুই সাপটা চেতন হইয়ে মরা গুই সাপটা যদি তোমার সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী মানতে পারি সাধু তাংলিশার এই গুই সাপ বল আমি কে আলহামদুলিল্লাহ বল হ্যাঁ আপনি আল্লাহর নবী আলহামদুলিল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ খেজুর গাছ যদি সাক্ষী দেয় খেজুর গাছের জবান খুলে গেছে একই কথা কয় সাতটা যদি দ্বিখণ্ড করে দেখাইতে পারো তাইলে মানি সব কিছু করে কয় জাদুগির তুই বুঝছি কিন্তু এত বড় জাদুগির যে এইটা কিন্তু আমি বুঝবার পারি নাই নাউজুবিল্লাহ কন নাউজুবিল্লাহ আমার দয়াল নবী জাদুগির না দয়াল নবী হইল আল্লাহর প্রেমিক দয়াল নবী পয়দা না হইলে আল্লাহ নিজেই প্রকাশ হইতো আল্লাহ হইল ছায়া দয়াল নবী হইল তার কায়া আমার নবীর কোনো ছায়া ছিল নাকি কেন ছিল না আল্লাহ নিজেই তার ছায়া দয়াল নবী হইল কায়া আর আমাদের করতে হবে তার মায়া দয়াল নবীর মায়া কইরা মহর নবদ দেখে ঈসা নবী সশরীরে কোথায় আছে কোথায় আছে আছে মালিকের একটা নিগুড় জায়গায় তার সশরীরে নিয়ে গেছে দুনিয়ার থেকে তাওলাদ করে উঠায় নিয়ে গেছে কেন নিছে সে দয়াল নবীর মহব্বতে ওই মোহর্ণবধটাকে দেখেছিল আর বলেছিল এই মোহর্ণবধ দেখলাম এর পুরস্কার মালিক তোমার কাছে চাই মালিক তাকে সশরীরে আসমানে নিয়ে রাখছে আর একজনকেও রাখছে সেটা হলো জিন্দাপীর খোয়াজ খিজির পানির মধ্যে পানির মালিক বানিয়ে রাখছে কি একজন অলি আর একজন নবী এই দুইজন দুই জায়গায় একটা দিন মিলন হয় যেদিন সবে বরাত হয় না আমাদের বাবারা সবে বরাত হয় ওই দিন যাইয়া দুইজন এক জায়গায় মিলন হয় ওই জায়গায় দয়াল নবীর নামে দরুদ হয় ওখানে কিয়াম হয় তার আশেক ছাড়া তাদের ভাগ্য বন্টন করে দেওয়া হয় আমি তার জবাব দেওয়ার চেষ্টা করলাম ছোট করে প্রশ্ন তো বাবা করছি গানের মধ্যে আর নতুন করে কি প্রশ্ন করুম আর একটা প্রশ্ন করবার শখ করে করুম নাকি ওই যে কি খাইলে জানি অমর হওয়া যায় কইছে না আবু হায়াতের বাণী আছে পঞ্চরসের ফোঁটা অনুরাগের দিলে ঘোটা খাইলে বটে দু এক ফোঁটার আসা যাওয়া হবে না বাবা তো তুমি পঞ্চরসের রসিক তো বাবা এই জন্য তোমার কাছে গেলাম যে এই পঞ্চরসের ফোঁটাটা কি অনুরাগের ঘোটা কি আর দু এক ফোঁটা খাইলে অমর হওয়া যায় আর আসা যাওয়া বন্ধ হয়ে যায় এই নশ্বর পৃথিবীতে আমরা আর বারবার এই যন্ত্রণা সহ্য করতে চাই না চাই মালিক যেন আমাদেরকে ভালো রাখে কিভাবে এই পঞ্চরসের ফোঁটা খাইয়া আমরা যেন অমর হয়ে থাকতে পারি এটা আমি যেমন চাইলাম প্রশ্ন করি আপনাদের দরকার আছে নি আপনাদের মায়েদের সবারই দরকার শরীয়ত সরকার বাবা 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 বাজান কমো তোমার তোমার দেখতে আমার রশিদ চান্দের মতোই কিন্তু তুমি কিন্তু বাবা এই জায়গা ফাঁকি দিবে না ফাঁকি দিলে তুমি তোমার কাছে ধরা থাকবা কি কন আপনারা বাড়ি যাইবেন আর একটা গান আপনি আর একটা প্রশ্ন করবার কোন দ্বিতীয় রশিদ সরকার না তা জানি না তবে রশিদ সরকার রশিদ সরকারের জায়গায় উনি বাউল গুরু আর এ প্রজন্মে যে কয়জন বাউল আছে সবার সাথেই তো বাবা গান টান গাই সবাই রে সব প্রশ্ন করি কেন করি না এই কালারটাও একটা কৃষ্ণ কালার আমার বাবারও ছিল কৃষ্ণ কালার ওই হিসাবে বাবাই ডাকি আর কি একবারে বাহ বাহ বাপকা বেটা সিবাই কি ঘোরা কুস নাহি থোড়া থোড়া কিছু না হলে কিছু থাকতে হবে কিছু পেতে হলে কিছু দিতে হয় আগে কিছু না হইলে অন্তত কিছু লাগে কিছু ছাড়া বিনিময় হয় না কোনো বিনিময় ছাড়া ভালোবাসা নেই তোমরা যাহা বলো না বলো আমার কথাই কোনো বিনিময় ছাড়া ভালোবাসা নেই যাক আমার বাবার লেখা আর একটা গান গাবো নবীজির কুত
মাটি আছে সমস্ত মাটিকে কাগজ বানাইয়া যত বৃক্ষ আছে কলম বানাইয়া যত পানি আছে সমস্ত পানিকে কালি বানাইয়া যদি দয়াল নবীর সম্মান লেখা শুরু করা যায় তারপরেও শেষ হবে না সবাই বলি সুবহানাল্লাহ তাহলে আমাদের উদ্ধারের ব্যবস্থা কি ছোট প্রশ্ন কেন করব না আরেকটা এমন একটা জায়গায় কথা যে মানুষে মানুষের জন্ম হয় করা যাবে না তা অপচয় যে করে অপচয় তার হয় যে হয় ভুগি সে হয় আর যে হয় ত্যাগী সে হয় তার মালিকের সাথে যোগাযোগ নাই সে যোগী হয় কেমনে তাহলে যোগ করতে হবে কি যা বিয়োগ হয়ে গেছে আচ্ছা এক ফোঁটা গোলাটে পানিতে যদি একটা মানুষের জন্ম হয় বাবা দুনিয়ায় যদি আমি একটা মার্ডার করি তাহলে আমার জন্য কি হবে রায় ফাঁসি কিংবা যাবজ্জীবন কি আইন বিষয় নিয়েও পড়ছি অপরাধ একটা মানুষকে হত্যা করা হলো সবচাইতে বড় অপরাধ বাবা খুব খেয়াল তাহলে আমি মনে করি এখানে যারা আসছি আমরা আমি তো বহুত মার্ডার কেসের আসামি আমি আর কার কথা কব কারে কব কেরা গুইতা শুরু করব কিন্তু বিবেকের আদালতে প্রশ্ন করে দেখেন হ্যাঁ অপচয় হয়েছে কিনা তাহলে যাবিয়োগ হয়ে গেছে এই বেলায় তিতুকে তার যোগ করার একটা সিস্টেম আছে আবার যোগ করা যায় যা ভাগ হয়ে গেছে তা পূরণ করা যায় জাহিরি বাতিন দুই প্রকার এলেম ছোট বাজাও এই বাতিন এলেমের মধ্যে বাতনি কর্ম আমি জানি হাটে হাড়ি ভাঙা যাবে না তারপরেও আপনাকে আমাকে কলা যদি দেন সুইলা যদি না দেন কলাটা আপনার দিতে হবে এই যোগ বিয়োগ পূরণ ভাগের ফর্মুলা তরিকতের মধ্যে আমার যা বিয়োগ হয়েছে গেছে আমি যোগ করতে চাই কি আপনারা চান না মার্ডার কেসের আসামি হয়েছেন উদ্ধারের ব্যবস্থা করতে হবে না উদ্ধারের ব্যবস্থা কি ভাগ হইলে পূরণের ব্যবস্থা কি বাজাও দয়াল হে নবীজি রাসুলে মুকাররাম নুরেতে মুজাসসাম সাড়ে চার হাজার খাস নাম তোমার প্রকাশ পুস্তিকা নবীজি ও আমার দরদি হুজুর হুজুর গোয়াম নবীজি রাসুলে মুকাররাম নুরেতে মুজাসসাম সাড়ে চার হাজার খাস নাম তার প্রকাশ পুস্তিকা তাফসীর কাবিরে লেখা রয় তার ভিতরে তাফসীর কাবিরে লেখা রয় তার ভিতরে তাই তো পড়ানো ভরে আসসালামু আলাইকা
محمد شكل ধর্মের হাকিকত তোমার তরিকা ধর্মের হাকিকত তোমার তরিকা বাশারিয়ার মালাকি বাশারিয়ার মালাকি আরাক ভক্তার হাকিকি দেখলাম সায়া খোদে খোদা রব রহমান সব তুমি একা নবীজি ও দয়াল নবী হুজুর আমার দরদ আমার দরদ রে আমার ওরে আমি মিমের পর্দা ঘুচাইয়া সচোখে দেখলাম সায়া খোদে খোদা রব রহমান সব তুমি একা আমার বাজান বাউল সম্রাট রশিদের মোনা চাঁদলা বাউল সম্রাট রশিদের মোনা চাঁদলা কেবলা কাহে দেখা ধার করে রশিদের মোনা চাঁদলা রশিদের পুনাজাত লওয়াজ কেবলা গায়ে দেখা দাও তোমার কাছে জানিয়া নাও কুল মাকলুকাতে রাবুকা এসমেয়া আম্মা হুজুর পরানো সকারে এসমেয়া আম্মা নবী পরানো হুজুরের কুল রাতের ছায় দরদিরা অনেকগুলো প্রশ্ন করছি
আমি আমার বিবেকের কাছে অনেকটা কি বলি এতগুলো প্রশ্ন করার জন্য আমারই আমার কাছে আবিত্ত লাগে তারপরে কেন করলাম এটা হলো আমার বাজানের ভক্তবাড়ি ভক্তবাড়ির শহীদুল ইসলাম উনি পুলিশের চাকরি করতেন রিটায়ার্ড হয়েছেন আমার বাজানের কাছে মুরিদ আমি জানছি যাই না এই কথাগুলো জিজ্ঞেস করলাম বাবাজি আগের জীবনে যাই করে থাক এই সময় এসে মুরিদ হইয়া আমার এই কথাগুলো ওনাকে শুলিয়া করে আপনারা যারা ওনার মতো আছেন আমার মতো আছেন তাদের জন্য একটা পরিপূর্ণ জ্ঞানের সঞ্চয় হয় একটা কথাও যদি আমলে আনেন তা মনে করব ধন্য জীবন আমাদের ধন্য আজকের আশা আজকের গান গাওয়া তার মধ্যে আর একটা গান আমি গাবো নাকি হ্যাঁ হ্যাঁ আর একটা গান আমার গাইতে হবে এই কারণে আমার এই যে বারেক পাগল যাওয়া যাবে না বাবা আরেকটু পরে আমার মালিক বলেন আমার আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দি রে ও আমার বান্দা বান্দি আমি কোন ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দগী পছন্দ করি না আমরা ঋণ কার কাছে ঋণ টাকা পয়সা ঋণ এই ঋণ তো ঋণ না বাবা আমার রাসূল বলেছেন আমি দুটি কর্ম করতে পারি নাই আমি মাতৃগর্ভে থাকতে আমার বাপজান মারা গেছে বাপজানের রওজা জিয়ারত করতে যাইয়া আমার মা জননী বিদায় নিয়ে চলে গেছে ওগো এই জগতের মধ্যে আল্লাহ রাসূল মা বাবার কথা মনে করে যদি কেউ এক জাররা চোখের পানি ফেলতে পারে ওই মিশরের নীল নদে যত পানি আছে তার চাইতে বেশি সওয়াব ওই আশেকের আমল নামায় দেওয়া হয় জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি আশেকের চোখের পানি দিয়া দোজখের আগুন নিভাইয়া দিব ওই আমার আশেকান ভাইরা আমার দয়াল নবী মহব্বতে যারা মা বাবা থেকে আসছেন টাকা পয়সা ঋণ এই ঋণ তো ঋণ না ঋণ হইলাম কার কাছে ঋণ হইলাম মার কাছে কেমন ঋণ আমার মা আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে প্রসব ব্যথাটাই আমার রাসূল বলেছেন সারা বিশ্বের কষ্ট এক পাল্লাই দিলে মায়ের প্রসব ব্যথাটা এক পাল্লাই দিলে এই মায়ের প্রসব ব্যথার পালাটা ঝুঁকা পড়ে মা কত জিব্বা কামড়ায় কত ঠোঁট কামড়ায় কত চুলটাই না ছিঁড়ে রে স্বজনেরা কান্দে মালিক রে আমার মার জানটা তুমি ভিক্ষা দিয়া যাও যখন ধাত্রী নার কাটে নার গাইটাই নে ওই মায়ের বুকে যখন ওই সন্তানটা যখন আইনে দেয় মায়ের আর কোনো দুঃখ কষ্ট মনে থাকে না কতদিন আমার মা আমারে গুমত ধুইয়া দিছে না খাইয়া খাওয়াইছে কষ্ট করেছে বাবা কেউ কি জীবনের ইতিহাসে লেখা রাখছি কতদিন আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে আমার দাবি পূরণ করেছে ঈদের কাপড় নেয় নাই আমি বলেছি বাবা গো আমার বন্ধুদের বাবা মা নতুন কাপড় কিনে দিছে বাবা গো তুমি আমাকে একটা নতুন কাপড় আইনে দাও আমার মা পুরান কাপড় পরে আমার বাপজান পুরান কাপড় পরে ঈদের দিন ঈদ পালন করেছে আমার দাবি পূরণ করেছে আমি যে তাদের কাছে কত ঋণী কত টাকা পয়সা নিয়েছি আজ মানুষের মতো মানুষ করেছে আর আমার কর্তব্যটা কি তাদের ঋণ পরিশোধ করা তাদের ঋণটা কী করলে পরিশোধ হবে এই শরীরে চামড়া কাইটা দিয়েও তাদের ঋণ পরিশোধ করা সম্ভব হবে না আমার দয়াল নবী বিদায় হজ করে যখন ওনার মদিনা শরীফে যায় অনেকগুলো গরিব দুঃখী উম্মত আমার দয়াল নবীর কাছে যায় কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যাদের টাকা পয়সা আছে ধনাঢ্য ব্যক্তি তারা হজ করে আসলো আমাদের তো টাকা পয়সা নাই আমরা তো হজ করতে পারলাম না নবী গো আমাদের মহল্লায় যদি একটা কাবা ঘর থাকতোই আমরা হজ করতে যাইতাম দয়াল নবী উম্মতের পাগল হইয়া দয়াল নবী শেষ দায় পরে কান্দে মালিক রে ও মালিক আমার দরিদ্র দুঃখী উম্মত যারা যারা কালেমা পাঠ করে মুসলমান হয়েছে তাদের একটা হজের ব্যবস্থা তুমি মহল্লায় একটা কাবা ঘর নির্মাণ করে দাও আমার আল্লাহ দয়াল নবীর
ডাকে চোখের পানিতে পাগল হয়ে গেছে ডাক দিয়ে কয় জিব্রাইল আমিন রে তুমি আমার দোস্তের কাছে যাও যায়া সুসংবাদটা পৌঁছায়া দাও আমার দোস্ত তো মহল্লায় চাইছে একটা কাবা ঘর মহল্লায় নাই সুসংবাদ দিয়ে আসো আমি প্রত্যেকটা বাড়িতে একটা কইরা মক্কা একটা কইরা মদিনা সেট কইরা রাখছি জোরে জোরে কোন সুবহানাল্লাহ বাবাকে তোমার কাবা জানিও মা জানিও মদিনাকে যদিও বাসিয়া থাকে আমার বাজানেরা আজ আমার শহীদ দরদির বাড়ি থেকে গান শুনে গিয়ে আপনার ঘরে যদি মা বাবা থাকে আপনি একটা কাজ করবেন অসুস্থ থাকলে আপনার মা বাবা আপনি এক বালতি পানি উঠাইয়া একটু কুসুম কুসুম গরম কইরা একটা সাবান নিয়া নিজের হাতে মা বাবার একটু গোসল করাইয়া দিবে কতদিন মা বাবা গোসল করাইছে কত কাপড় কিনা দিছে একটা কাপড় পরাবেন একটা ফল নিয়ে মার মুখে ধরবেন ও আমার মা মা গো তুমি কত না খাইয়া খাওয়াইছো দরদি কত তোমারে আমি গালি মন্দ করেছি আমি বাড়ি আসার আগ পর্যন্ত তুমি ঘুমাও নাই মা গো তুমি এই ফলটা তুমি খাও মায়ের মুখে দিয়া একটাবার দুটি পায়ের বৃদ্ধাঙ্গলিতে কদম বুঝ করবেন যদি কোনো অপরাধ হয় আমি জালাল সরকার খরিদ করে নিয়ে যাব কোনো পাপ হইলে সে পাপের ভাগিদার আমি আপনার এই কর্ম করবেন মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠে বুলাইয়া দেয় ওই দেহটা নিষ্পাপ হয়ে যায় কত বাজানেরা কত মা বাবার কাছে কত অপরাধ করেছে আজ না কাল ক্ষমা চেয়ে নিব ক্ষমা চাওয়ার সময় হয় নাই রে দরদি আগেই বিদায় নিয়ে চলে গেছে দরদিরা যাদের নাই 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 রে আমার মতো যাদের মা নাই আমার মতো যাদের বাবা নাই আমি হাতে পায়ে ধরে অনুরোধ করে যাই ও আমার দরদিরা একটা বার আপনার বাবার কবরটা কোথায় আছে এই কবরের পাশে যান যাইয়া দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে একটু দোয়া করে মালিকের কাছে কান্দেন মালিক রে গাইবুল হাকিম তুমি তো ভালো জানো আমার মার আত্মাটা কোথায় কেমন আছে বাবার আত্মাটা কোথায় কেমন আছে দরদি মালিক তার অর্থ সম্পদ ভোগ করতেছি মালিক রে আমার মা বাবারে তুমি জান্নাত নসিব করে দাও সন্তানের দোয়াও মা বাবার কাজে লাগে এখনো কোনো মায়ের বয়সী মা দেখলে তাকায় থাকি আমার মার মতোই লাগে কিনা আমার বাবার বয়সী বাবা দেখলে তাকায় থাকি আমার শরীয়ত বাবার পিছন থেকে দেখুন চুলগুলি দেখি এই চুলগুলো সোজা চুল এমন চুল আমার বাবার রশিদ সরকারের মাথায় ছিল সামনে যখন তাকাই রে আমার দরদির হাহাকারটাই আরো বেশি কইরে বাইরে যায় আর তো দরদ করার মতোই আমার কেউ রইল না একটা ছোট ভাই ছিল দবির মাস্টার সেও বিদায় নিয়ে চলে গেল রশিদ বাবা চলে গেল আসিফ বাবা চলে গেল আমার এই দরবার থেকে এই দরবারে শহীদ বাবাজির বাবাজি আতর আলী সরকার সে চলে গেছে যার হারাইছে সেই সে জানে রে দুঃখ অন্যে জানে না কেউ রই এই দুঃখিনী দরদিয়া কেউ রই রে আমার কেউ রে এই দুঃখিনীর দর কেউ রোনা পারে পাগ সেই ডালামি ভাঙ্গা পোহরি রে ভাই
হরিদে কাজী বাজার সেই ডালামি ভাঙ্গা পুকুরে আমার দুঃখ গেল না রে একান্তে জন্ম গেল সুখ হইল না সকল আছে আমার দুঃখিনী
আমার তোকে লাইও হে আমার জালা জুরাই না জালা জুরাই না ওরে কেবল মাই জানে সন্তানের দরদরে বাজা গর্ভে কইরা মায়ে দাঁড়ায় রে আমার জালা জুরাই না জালা জুরাই না সন্তান যদি যাই বিদেশে দরদের মা রাস্তা থাকে চায়া রে আমার জালা জুরাই না মা দুখিনী নাই চার ঘরের বাজানটা কেউ থাকে নাই অন্ধ একটা মা থাকলেও ঘরের আমি দেখতাম নয় আমার জালা জুরাই না জালা জুরাই না বাপ জানদার ফোরাইয়া গেছে আমার সহিত রদিয়া বাবা ডাক্তার কার হে আমার জালা জুরাই না জালা জুরাই না বাবা ডাক পড়ো মধুর ডাকরে যার কাছে আমার জুরাই না জালা জুরাই হারাইয়া ধন হইছি পাগল রে ভাই এখন মরি জুরাই না জালা জুরাই দরদিরে খাইয়া ফেলতে রই কাল দঙ্গলা বাঘে আমার জুরাই না জালা জুরাই ভাইয়ে জানে ভাইয়ে জালা রে আমার ভাইয়ে জানে ভাইয়ে জালা রে ওরে ভাই শোকে তার অন্তর কালার রে ভাইয়ে জানে ভাইয়ে রে জালা রে ওই ভাই শোকে তার অন্তর কালার রে ভাইয়ে জানে ভাইয়ে আর ভাইয়ে জানে ভাইয়ের দরদ যার বলছে দোরার ভাই ভাই সগি ইমাম হোসেন কার বলায় পানি তো পায় না দোরার কবুতর যাব তরিকার ভাই দোরা ভাই যা জোরের ভাই বরিয়া গেলে রে তেমনি দশা হ ভাইয়ে জানে ভাইয়ের জালা ভাইয়ে জানে ভাইয়ের জালা আমার তরিকার ভাই বলার ভালা রে ভাইয়ে জানে ভাইয়ের জালা আমার তরিকার ভাই বলার ভালা রে ভাইয়ে জানে ভাইয়ের জালা তরিকার ভাই গলার মালা আমার তরকার ভাই আমার বুকে নিয়া জুরাই বুকের জালা রে তরকার ভাই আমার বুকে নিয়া জুরাই জালা রে তরকার ভাই তরকার ভাই রে দেখলে দয়ালের কথা মনে পড়ে যা আজকে আমার কালাসান আমার আতর জালিসান লুকাইল কোথা যেদিক তাকাই সেই দিক আন্ধারে ওরে আমার জসিম দরদি নাই
গুরু হারা ভক্ত রে যারা কানতেছে সবা গুরু জানে ভক্তে জালা রে আরে গুরু জানে ভক্তে জালা রে আরে চালাই চালাই অন্তর কালা রে গুরু জানে ভক্তে রে জালা রে ওই চালাই চালাই অন্তর কালা রে গুরু জানে ভক্তে জালা রে যদি তাকাই সেই দিকান্ধার আমার তো কেউ নাই নিঃসঙ্গ জীবন আমি কেমনে কাটাই আমার মাতা মইল পিতা রে মইল পারে পাগল রে নূর ইসলাম ফকির আমার জোরের ভাই সা জালালের জালালে শহীদ দরদি আবু তালেব গাজী বাজান শরীয়ত বাজান এই দুঃখিনী দরদিয়ার কেউ রইল যার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদিয়া এই কানালের দরদিয়া এই পাগল